हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल। आज के आमी आपना देखे देखाबो किभाबे बाईपास करते हैं सिम्फनी V95। बाट शुरू कर आगे जदि आपनारा प्रथम बारे मतो चैनल विजिट करे थाकें ताहले अवश्य अवश्य सबस्क्राइब करे निबेन एबं पाशे बेल आइकनटी चेपे दिबेन, जाते करे आमी आगामीते जे भिडियोगुलो बानाबो ता आपनारा सहजे नोटिफिकेशन पेये जेते पारें। सो शुरू करा जाक आजके टिउटोरियल। সো প্রথমে আমি কি করব, এখানে গাড়ি স্টার্টেড এটা বাটনে চাপ দিব, তারপর সেট আপ অ্যাজ নিউ চাপ দিলাম। এরপর কি করব একটা ওয়াইফাই নেটওয়ার্কের সাথে কানেক্ট করব। ফ্যালকন মনে করুন আমার একটা ওয়াইফাই নেটওয়ার্ক, আমি এখানে পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করব। পাসওয়ার্ডটা আমি প্রবেশ করে দিয়েছি, তারপর কানেক্ট করব। আর যেহেতু মোবাইলে চার্জ নেই সেই জন্য আমি এখানে চার্জিং এর লাইনটা লুকিয়ে রেখেছি। আপনারা হয়তো মনে করবেন পিসির সাথে কানেক্টেড, বাট এটা কোনো পিসির সাথে কানেক্টেড না। আমার সম্পূর্ণ মেথডটা দেখাবো মোবাইলের মাধ্যমে কিভাবে করবেন। সো আমাদের আজকে দুইটা অ্যাপ লাগবে, আমাদের অ্যাপ দুইটা হলো অ্যাপেক্স লঞ্চার একটা লাগবে, একটা লাগবে টেকনোকেয়ার এপিকে বা টেকনোকেয়ার অ্যাপ যেটা আছে। সো আমি টেকনোকেয়ার অ্যাপটা আগে থেকেই নামিয়ে রেখেছি, আপনারা চাইলে যখন আমরা ব্রাউজার প্রবেশ করবো তখন নামিয়ে রাখতে পারবেন। তবে আমরা শুধুমাত্র অ্যাপেক্স লঞ্চারটা নামাবো, টেকনোকেয়ারটা আগে থেকেই নামিয়ে রেখেছি আমি, ফাইল ম্যানেজার আছে মানে আমার মেমোরি কার্ডে আছে। দেখেন এটা এসে গেলে আমরা কি করবো, ব্যাকে যাব, ব্যাকে গেলাম, ব্যাকে যাব, একদম ফার্স্ট স্ক্রিনে এমার্জেন্সিতে যাব। আমার ম্যাম, আমি চাইলে একটা সিম কার্ড ব্যবহার করলে ভালো হয়, অনেক সময় কারণ ইনফরমেশন আসে না, সেটা থাকে না, সেই জন্য আমি সেই ক্ষেত্রে কি করব, একটা সিম লাগিয়ে নিলে ভালো হয়। তো আবার আমি এমার্জেন্সি ইনফরমেশন এখানে চাপ দিব, দুবার চাপ দিব। হ্যাঁ, দেওয়ার পর আমি এখানে পেন্সিলের বাটন যেটা আছে ওইটাতে চাপ দিলাম, কন্টিনিউ দিলাম, তারপর কন্ট্যাক্টসে গেলাম, যাওয়ার পর অ্যাড কন্ট্যাক্ট দিব। দেখেন এখন আমি এখান থেকে যে কোনো একটা কন্ট্যাক্ট অ্যাড করে নিব। সিম লাগানো থাকলে অনেক সময় দেখা যায় এগুলো লাগানো না থাকলে এগুলো থাকে না, তাই একটা সিম লাগিয়ে রাখা উচিত যাতে কোনো কন্ট্যাক্ট সেভ আছে যে সিম, ওই সিমটা লাগানো উচিত। তো আমি এখানে কাস্টমার সার্ভিস ওয়ানটা অ্যাড করে নিব, আপনি যে কোনো একটা অ্যাড করে নেবেন। তারপর আমি এখন চাপ দিব কাস্টমার সার্ভিস ওয়ান, এটাতে আবার অ্যালাও দিব, অ্যালাও দিব, অ্যালাও দিব। দেখেন এরপর আমি কি করব, থ্রি ডট বাটন এটাতে চাপ দিব, চাপ দেওয়ার পর আমি শেয়ারে চাপ দিব। দেখেন আমি SMS অ্যাপে যাব না, আমি MMS অ্যাপ যেটা আছে, MMS লেখা আছে ওইটাতে যাব, চাপ দিয়ে ধরে রাখবো, তারপর অ্যাপ ইনফোতে চাপ দিব। তারপর দেখেন আমি নিচের দিকে যাব, দেখেন SMS অ্যাপ এটাতে চাপ দিব, চাপ দেওয়ার পর এখানে যেটা ওপেনিং লিঙ্কস আছে ওইটাতে চাপ দিব। দেখেন অনেক কারাতে দেখানো হয় ইউটিউব দিয়ে করার জন্য, কিন্তু ইউটিউবে যে মেথডটা দেখানো হয় এটা এখান থেকে হয় না সবগুলো সেটে সিম্ফনি V95-এ। সো আমি যেটা দেখাচ্ছি এটা করবেন, ইনশাল্লাহ হবে আপনাদের। ক্রোমে চাপ দিবেন, চাপ দেওয়ার পর ক্রোমে চাপ দেবেন, এখানে থ্রি ডট বাটনটা চাপ দিবেন, না সরি থ্রি ডট না, আবার ক্রোম লেখা এটাতে চাপ দিবেন। তারপর কি করবেন, নোটিফিকেশন যেটা লেখা আছে ওইটাতে চাপ দিবেন, তারপর এখানে যেটা গিয়ার চিহ্ন আছে সেটিংস এর মতো এটাতে চাপ দিবেন। এরপর কি করবেন, এখানে উপরে যেটা থ্রি ডট বাটন আছে ওইটাতে চাপ দিবেন, হেল্প এন্ড ফিডব্যাক এ দিবেন। এখন কি করবেন, এখানে সার্চ বাটনে আপনি এখানে অ্যাবাউট লিখে দিবেন, ABOUT। দেখেন অ্যাবাউট সুইস অ্যাক্সেস ফর এটা আসছে, আপনি এটাতে চাপ দিবেন। দেখেন ইউটিউবের একটা স্ক্রিনের মতো খুলে গেছে, আমরা এটা একটু চালিয়ে নিব, অন হচ্ছে, হয়ে গেলে আমরা এখানে থ্রি ডট বাটনটাতে চাপ দিব, চাপ দিয়ে শেয়ার বাটনটা দিব, শেয়ার বাটনের পর আমরা এখানে থ্রি ডট এখানে যেটা আছে নিচে এটাতে চাপ দিব। দেখেন ইউটিউব খুলে গেছে, ঠিক আছে, মানে ইউটিউব আমাদের ক্রোমটা খুলবে, ইউটিউবটা খুলবে না। অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ, নো থ্যাংকস। দেখেন আমি এখানে আগে কি করব, frpfile.com/bypass থেকে আমি অ্যাপেক্স লঞ্চারটা নামিয়ে নিব, frpfile.com/bypass।
frpfile.com/bypass नेक्स्ट दिलाम देखें आमी शुधु एपेक्स लॉन्चर टा नामाबो सॉरी एपेक्स लॉन्चर एपीके क्रोम ने स्टोरेज परमिशन ओके दिबो कंटिन्यू दिबो अलाउ दिबो ओके दिबो देखें डाउनलोड हो गया ओपन दिबो देखें এখানে লিখছে ফর সিকিউরিটি ইউ ফোন ইজ সেট টু বি টার্ন অফ অন টু ইন ফ্রম আননোন সোর্সেস সেটিংস এ যাব আমি এখানে আননোন সোর্সেস যেটা আছে এটা অন করে দিব ওকে আবার ব্যাকে যাব ব্যাকে গিয়ে এখান থেকে আমি ক্রোম এর এটা থেকে ডাউনলোডস এ যাব ডাউনলোডস অ্যাপেক্স লঞ্চার অ্যাপ্লিকেটর ইনস্টল করে নিব দেখেন টেকনোকেয়ার অ্যাপিকেটাও লাগবে আপনি চাইলে ম্যানুয়ালি এখান থেকে নামাতে পারেন ব্রাউজারে সার্চ করে টেকনোকেয়ার অ্যাপিকে অথবা আগে থেকে নামিয়ে রাখতে পারেন আমি তারপর আপনাদেরকে লিংক দিয়ে দিব এখান থেকে নামাতে পারবেন আপনারা নামিয়ে নিতে পারবেন তারপর আপনি কি করবেন এখানে ওপেন দিবেন দেখেন আমরা কিন্তু প্রবেশ করেছি তো আমরা এখন আমাদের কাজ হলো প্রথমে সেটিংসে যাওয়া সেটিংস সেটিংস সেটিংসে গিয়ে আমরা প্রথম কাজটা যেটা করব এটা সিকিউরিটিতে ঢুকবো সিকিউরিটিতে ঢোকার পর নিচের দিকে এসে আমরা কি করব ডিভাইস অ্যাডমিনিস্ট্রেটর অ্যাডমিনিস্ট্রেটরস যেটা আছে সেটাতে চাপ দিব ফাইন্ড মাই ডিভাইস যেটা আছে সেটাতে আনটিক করে দিব দেখেন এখানে ডিঅ্যাক্টিভেট দিস ডিভাইস অ্যাডমিনিস্ট্রেটর এটাতে চাপ দিলাম দেন ব্যাকে চলে আসলাম আরও ব্যাকে আসলাম এখন আমি অ্যাপসে যাব অ্যাপসে গিয়ে গুগল প্লে সার্ভিসেসটা ডিজেবল করে দিব দেখেন গুগল প্লে সার্ভিসে পাইছি এখানে এই পাওয়ার পর আমি এখানে ডিজেবল দিলাম ডিজেবল অ্যাপ ওকে ডিজেবল হয়ে গেছে এখন আমাদের কাজ হলো আমরা গিয়ে ব্যাকে যাব ব্যাকে 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 দেখেন এখন আমরা কি করব ফাইল ম্যানেজারে ঢুকব অ্যালাউ দিব দেখেন আমরা কিন্তু অলরেডি নামিয়ে রেখেছি এফআরপি যে ফাইলটা দরকার এটা দেখেন টেকনোকেয়ার এপিকে 28.47 এমবি আমি এটা ইনস্টল করে নিব আগেই বলে রাখি টেকনোকেয়ার এপিকেটা আপনি ইনস্টল করবেন কখন গুগল প্লে সার্ভিসে ডিজেবল করার পর ঠিক আছে তো নেক্সট দিব ইনস্টল করলাম আপনারা যদি ভিডিওটা পছন্দ করে থাকেন অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন আর পজিটিভ কমেন্ট করবেন নেগেটিভ কমেন্ট করবেন না যদি কোনো সমস্যা পড়েন জানাবেন অবশ্যই আমি চেষ্টা করব আপনাদেরকে সমাধান দেওয়ার জন্য দেখেন টেকনোকেয়ার টিস্টা হয়ে গেছে আমরা ডান দিব এখন আমরা ব্যাকে যাব আবার ব্যাকে তারপর যাওয়ার পর আমরা কি করবো সেটিংসে ঢুকব এখন দেখেন আমরা কি সেটিংসে ঢুকার পর তারপর অ্যাকাউন্টসে আসবো অ্যাড অ্যাকাউন্ট এই দেখেন গুগল যেটা লেখা আছে এটা এটাতে চাপ দিব দেখেন এটা যেটা আসছে এটা কিন্তু টেকনোকেয়ার যেটা অ্যাপিকের জন্য আসছে ঠিক আছে আমরা কিন্তু এখন ইজিলি ইনপুট করে দিতে পারবো ঠিক আছে এখানে আমি একটা ইমেল আইডি দিব যেটা পাসওয়ার্ড আমি জানি বা কাস্টমার যে কোনো একটা ইমেল আইডি দিব যেটা পাসওয়ার্ড উনি জানে সো আমি একটা আমার কাজের জন্য একটা ইমেল আইডি বানিয়ে রেখেছি আমি এটা দিব নেক্সট দিব এরপর আমি পাসওয়ার্ড ইনপুট করব সিকিউরিটি রিজনের কারণে আমি আপনাদেরকে পাসওয়ার্ড দেখাবো না তারপর আমি কি করব নেক্সট দিব আই এগ্রি দিব সমস্যা নেই এটা একটা নোটিফিকেশন টেকনোকেয়ার ট্রিক্স হ্যাঁ সিস্টেম অসুবিধা নেই আমি এখানে যে কোনো এক জায়গায় চাপ দিলে এটা অফ হয়ে যাবে ব্যাকে যাবো এখন ব্যাকে গিয়ে আবার অ্যাপসে যাব অ্যাপসে যাওয়ার পরে আমি কি করবো গুগল প্লে সার্ভিসের যেটা অফ করেছি ওইটা এখন অন করে দিব মানে ডিজেবলটাকে এনাবল করে দিব দেখেন এনাবল করে দিলাম আমাদের কাজ আপাতত শেষ আমরা এখন কি করবো রিবুট করবো সেটটা পাওয়ার বাটন চেপে ধরে রিবুট দিলাম ওকে আমরা যখন সেটটা স্টার্ট হবে দেখবো যে আমাদের ইমেল আইডিটা অ্যাড হয়ে গেছে তো আপনারা যদি ভিডিওটি পছন্দ করে থাকেন অবশ্যই অবশ্যই লাইক দিবেন এবং ভালো ভালো কমেন্ট করবেন আর যদি কোনো সমস্যা পড়েন অবশ্যই জানাবেন ভাই কিন্তু নেগেটিভ কমেন্ট করবেন না আর প্রথমবারের মতো হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা আপনারা চেপে দিবেন যাতে করে সামনের আপডেটগুলো পেতে পারেন
দেখেন আমরা এখানে গেট স্টার্টেড দিব। এখন প্রায় 3 থেকে 4 মিনিট সময় লাগবে সেট আপ অ্যাজ নিউ। এই স্ক্রিনটা 3 থেকে 4 মিনিট সময় লাগে, এটা আসতে সময় লাগে, নেটওয়ার্ক ইস্যু থাকলে আরো বেশি সময় লাগে, তো আমরা ওয়েট করব। স্কিপ করে যাবেন না, দ্রুত টানলে কি হয় অনেক সময় আপনারা বুঝেন না, সে সময় সমস্যার সম্মুখীন হন। সো পুরো ভিডিওটা দেখলে আশা করি কোনো সমস্যার সম্মুখীন হবেন না। 15 মিনিটের মতোই লাগে, এর চেয়ে বেশি লাগে না। সো একটু ধৈর্য সহকারে দেখবেন। দেখেন অ্যাকাউন্ট এডেড, আমি যে ইমেলটা দিয়েছি জিমেলটা এটা অ্যাড হয়ে গেছে। আমি এখন নেক্সট দিব। জাস্ট এক সেকেন্ড, এটা অনেকটা ফর্মালিটির মতো, এত সময় লাগার তো কারণ নেই, তারপর ওরা কি জন্য সময় নেই কি জানি। আশা করি আপনারা ভিডিওটা অবশ্যই এনজয় করছেন, আর কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর আপনাদের অ্যাপ ডাউনলোডের যেটা লিঙ্ক ওইটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওইখান থেকে নামিয়ে নিতে পারবেন। তারপরেও কোনো সমস্যা হলে জানাবেন। প্রোটেক্ট ইউর ফোন, নট নাও, স্কিপ এনিওয়ে, সেট আপ লেটার, লঞ্চার 3 হ্যাজ হোম, অলওয়েজ দেব। হ্যাঁ দেখুন, আমাদের এখন প্রথম কাজ কি, টেকনোক্র্যাট ট্রিক্সটা আমাকে আনইনস্টল করে নিতে হবে, না হলে এটা খালি বারবার নোটিফিকেশন আসবে। দেখেন এরকম টেকনোক্র্যাট ট্রিক্স ক্র্যাশড এরকম। তো আমি সেটিংসে যাব, সেটিংসে গিয়ে অ্যাপস থেকে টেকনোক্র্যাট ট্রিক্সটা আনইনস্টল করে দিব। হ্যাঁ টেকনোক্র্যাট ট্রিক্স দেখেন আনইনস্টল চাপ দিলাম, আনইনস্টল হয়ে গেল। তাহলে আমাদের কাজ শেষ। আপনারা যদি সত্যি ভিডিওটি এনজয় করে থাকেন অবশ্যই লাইক দিবেন আর কমেন্ট করবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এতটুকুই, দেখা হবে আপনাদের সাথে আগামী ভিডিওতে। বাই বাই।